পাসিল কি লাগবে পড়বা, এখানকার অ্যাটাচমেন্ট কি লাগে পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এই যে অ্যান্টিরিয়র সার্ফেসে কিছু মাসেল, সরি এই যে ভিতরের সার্ফেসে কিছু মাসেল লাগে পড়বা পিউবিসের, আর পিউবিসের পোস্টে এখানকার রিলেশন ইউরিনারি ব্লাডার পড়বা, ঠিক আছে। আর এখানে কি থাকে, মাসেল কয়টা থাকে নাম পড়লাম, শেষ। আর এদিক থেকে হচ্ছে এই যে অ্যাসিটাবুলামের ক্ষেত্রে অ্যাসিটাবুলার মার্জিন কি লাগে, অ্যাসিটাবুলার ল্যাব্রাম, এটা আর্টিকুলার সার্ফেস, হাইলিন কার্টিলেজ, নন আর্টিকুলার সার্ফেস, এই কথাগুলো যেন ভুল না হয়। এটা নচ, অ্যাসিটাবুলার নচ কনভার্টেড ইনটু দ্য ফ্রন্ট বাই ট্রান্সভার্স অ্যাসিটাবুলার লিগামেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো বলবা। অ্যান্ট্রোসুপ্রিয়র ইলাসপেনে কী লাগে, অ্যান্ট্রো ইনফ্রিয়র ইলাসপেনে কী লাগে, পিউবিক টিউবারকুলে কী লাগে, ওকে, ইস্টিয়াল স্পাইনের অ্যাটাচমেন্ট, ওকে, আর ওনার যে কটা রিলেশনগুলো আছে, এই যে এই জয়েন্ট সম্পর্কে খুব ভালো করে, আর্টিকুলার সার্ফেসে হচ্ছে স্যাক্রামের সাথে লাগছে, নন আর্টিকুলার সার্ফেসে কী লাগে, লিগামেন্ট, তিনটা লিগামেন্টের নাম একদম ঠাস ঠাস করে তিনটা লিগামেন্টের নাম বলা যায়, হ্যাঁ, তিনটা লিগামেন্টের নাম বলবা, জয়েন্টের টাইপস, কোন ধরনের জয়েন্ট, ঠিক আছে, ব্যাস হয়ে যাবে এগুলো। আর ও আরেকটা যেটা ধরে সেটা হচ্ছে যে যখন পেলভিস ধরবা, পেলভিস ধরলে রাইট আইলেগ ফসাতে ইয়ে কী থাকবে, লেফট আইলেগ ফসাতে কী থাকবে, ঠিক আছে। কথাটা রাইট আইলেগ ফসা কী থাকবে, সিকাম, আর এটা থাকবে হচ্ছে সিকওয়ার্ড কোলন, হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলছে ডিসিলিং কোলন, ঠিক আছে, সমস্যা নেই ম্যাডামরা, যেটা হ্যাঁ র্যামাসের ক্ষেত্রে যে সুপ্রিয়র র্যামাস, ইনফিরিয়র র্যামাস, আর এটা হচ্ছে বডি, ঠিক আছে। আর এটাকে বলবো সবসময় এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে পেলভিক সার্ফেস, এই যে পুরোটা এটা অংশটা হচ্ছে পেলভিক সার্ফেস, এটা হচ্ছে ফিমোরাল সার্ফেসে বলে, অ্যান্টো সার্ফেসে বলে, ফিমোরাল কারণ ফিমারের দিকে থাকে, ঠিক আছে কথাটা, পেলভিক সার্ফেস, ফিমোরাল সার্ফেস। আর পরে হচ্ছে খেয়াল করবা এই পুরোটার নাম হচ্ছে লিনিয়ার টার্মিনালসের ক্ষেত্রে, এটা হচ্ছে আর্কুয়েট লাইন, ইলিওপিবিক এমিনেন্স, তারপর হচ্ছে পেকটেন পিউবিস, পিউবিক ক্রেস্ট, এদিকে হচ্ছে এলা অফ দ্য স্যাক্রাম, এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রাল প্রোমোটরি, স্যাক্রোইলিয়াক জয়েন্টের ইম্পর্টেন্স কী, সামনে কী রিলেশন থাকে, ঠিক আছে কথাটা এটা। এরপরে হচ্ছে তোমাদের ওই যে যখন পেলভিসটা ধরবে, ট্রু পেলভিস, ফলস পেলভিস দেখাইতে বলবে, ঠিক আছে কথাটা, ট্রু পেলভিস নিচেরটা, ফলস পেলভিস উপরেটা, বাউন্ডারি, পেলভিক ইনলেটের বাউন্ডারিটা, যেটা এখনই দেখাই দিলাম, পেলভিক ইনলেটের বাউন্ডারি, আউটলেটের বাউন্ডারিটা, কোনটা দেখতে কেমন, মেল ফিমেলের ডিফারেন্স। আর যেটা কমন, যেটা সুন্দর পারবার, সেটা হচ্ছে যে ইনকেস অফ মেল অ্যান্ড ফিমেল, পেলভিক যে ভিসেরাগুলো আছে সুন্দর করে সামনে থেকে পিছনে দেখাই দিবা, মেলের ক্ষেত্রে কীরকম হবে, ফিমেলের ক্ষেত্রে কীরকম হবে, ঠিক আছে, ব্যাস হয়ে যাবে, ওকে। আর বাকিগুলো তোমরা আলাদা পারবা, লাম্বার আর থোরাসিক ভার্টিব্রার মধ্যে পার্থক্যটা পড়ে আসবা, টিপিক্যাল অ্যাটিপিক্যালের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন টিপিক্যাল অ্যাটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা, ডিফারেন্স বিটুইন দ্য থোরাসিক অ্যান্ড লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে। বাকি যেগুলো অ্যাটাচমেন্ট আছে ওগুলো পড়বা, লাম্বার এই যে ইয়েটা দেওয়া স্পাইনাল ক্যানেল দিয়ে কী কী যাবে, ঠিক আছে কথাটা, এটা লাম্বার ক্যানেলগুলো দিয়ে কী কী যাবে এটাও করবা, কারণ কোথাও খেয়াল রাখতে হবে স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়, তারপর হচ্ছে মেনিনজেস কোথায় শেষ হয়, ঠিক আছে কথাটা, এটা লাম্বার পাংচার কোথায় করবা, ওকে, লাম্বার হচ্ছে বিটুইন ইয়া টু অ্যান্ড থ্রি, বিটুইন টু অ্যান্ড থ্রি লাম্বার, হ্যাঁ, মাঠে ক্রেস্টের মাঠে মাসের কটা করবা, ক্রেস্টের মধ্যে যেগুলো মাসেল এখানে এখন প্লিজ, ক্রেস্টের মাসেল যেগুলো আছে এটা পড়বা, গ্লুটিয়াল সার্ফেসের মাসেল পড়বা, ব্যাস শেষ। আর এই এগুলো লাগবে না বেশি, একটা দুই একটা দেখে আসবা, দুই একটা ইনিশিয়াল স্প্যানেটটা পড়বা, ব্যাস, বুঝি না, স্পাইনাল শোনো কয়েকটা কথা শোনো, আমি বলি ফার্স্ট কথা, স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়, লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার ওয়ান ভার্টিব্রা, লোয়ার বর্ডার অফ লাম্বার ওয়ান ভার্টিব্রা, স্পাইনাল কর্ড শেষ, সেখান থেকে কী শুরু হবে, এটা হিসেবে কডা ইকুইনা শুরু হবে, ঠিক আছে কথা, কডা ইকুইনাতে কী কী থাকে, কডা ইকুইনাতে থাকবে হচ্ছে কয়েকটা লাম্বার থাকবে, দেন মেনলি থাকবে হচ্ছে স্যাক্রাল নার্ভস আর হচ্ছে কক্সিডিয়াল নার্ভ, ঠিক আছে কথা, এটা কথা গেল। এখন চলে আসো হচ্ছে এখানকার ক্ষেত্রে, এদিক থেকে কী যাবে, কডা ইকুইনা যাবে, তারপর যাবে হচ্ছে ফাইলাম টার্মিনাল, কডা ইকুইনা আর হচ্ছে এটা কক্সিডিয়াল নার্ভ আর হচ্ছে ফাইলাম টার্মিনালিস, এদিক দিয়ে যাবে কি ফিফথ স্যাক্রাল কক্সিডিয়াল আর হচ্ছে ফাইলাম টার্মিনালিস, ঠিক আছে কথাটা। ফাইলাম টার্মিনালিস কি, এটা হচ্ছে পায়াম্যাটার, মেনিনজেসের কটা না, তিনটা, ডুরাম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়াম্যাটার, ডুরাম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়াম্যাটার, ডুরাম্যাটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার শেষ হবে হচ্ছে সেকেন্ড স্যাক্রালের সাথে, ঠিক আছে, সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রার সাথে, এখানে এসে ডুরাম্যাটার অ্যারাকনয়েড ম্যাটার শেষ হয়ে যাবে, ঠিক আছে কথাটা। থাকলো কোনটা, পায়াম্যাটার, পায়াম্যাটার শেষ হবে হচ্ছে অপোজিট দ্য ফার্স্ট কক্সিস, অপোজিট দ্য ফার্স্ট কক্সিস, ঠিক আছে কথাটা, বুঝান না হয়। এরপরে কথা হলো যে এই যে চারটা ফোরামিন আছে না, এগুলোর নাম কি, পেলভিস স্যাক্রাল ফোরামিনা, ডর্সাল স্যাক্রাল ফোরামিনা, এগুলো দিয়ে কী পাস করবে, এই চারটা দিয়ে হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য আপার ফোর স্যাক্রাল নার্ভ, ভেন্ট্রাল র্যামাই অফ আপার ফোর স্যাক্রাল নার্ভ,
এদিক দিয়ে ডর্সাল রাবায়ক আপার পোস্ট সেকান্ডাম বাকি থাকলো একটা ফিফথ সেকান্ড ফিফথ সেকান্ড পাস করবে সেকান্ড হায়াটাস দিয়ে সাথে কোনটা অক্সিজেল ওয়ান পেয়ার ঠিক আছে কথা ওয়ান পেয়ার অফ অক্সিজেল না এটা ঠিক আছে কথা গেল শেষ এই কথাগুলো যেন ভুল না হয় লাম্বার পাংচার কোথায় করবো আমরা বিটুইন টু অ্যান্ড থ্রি লাম্বার ভার্টিব্রা কেন টু অ্যাভয়েড দ্য ইঞ্জুরি টু দ্য স্পাইনাল কর্ড ঠিক আছে কে ফাইন এইটা শেষ এরপরে হচ্ছে ইয়া বলবা এগুলো বাকিগুলো তোমরা পড়বে ওগুলো তো আমি ইয়ে আমি যেগুলো ভুল হয়ে থাকি সেগুলো বলতেছি ঠিক আছে জয়েন্টগুলো পড়বে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস দিয়ে মিডিয়ান ক্রেস্ট ইন্টারমিডিয়েট ক্রেস্ট হচ্ছে বাই দ্য ল্যামিনা অ্যান্ড ল্যাটারাল ক্রেস্ট ফর্ম বাই দ্য ট্রান্সভার্স প্রসেস জয়েন্টগুলো পড়বা কী কী জয়েন্ট ফর্মেশন হচ্ছে ভিসেরাল রিলেশন এখানে পেলভিক সার্ফেসের রিলেশন কী কী আছে সেটা পড়তে হবে ঠিক আছে মাসেলগুলো পড়বা ওগুলো মাসেল অ্যাটাচমেন্ট ওগুলো আমি তো বললাম ওগুলো যা আছে পড়বা মোটামুটি